আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সুপেয় পানি এবং স্যানিটেশন ব্যবস্থার ঘাটতি রয়েছে দেশের স্কুলগুলোতে। জলবায়ুর পরিবর্তনের কারণে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। কুমিল্লার এক গ্রামের ধান ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া যায় এক নবজাতককে। এবারে বিস্তারিত, গত ৬ বছরে নবজাতক শিশু কুড়িয়ে পাওয়ার সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে, যার মধ্যে কিছু শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। কিছুদিন আগেই কুমিল্লার এক গ্রামের ধান ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া যায় এক নবজাতককে। বিভিন্ন পোকামাকড়ের কামড়ের ফলে তার শরীরের বেশ কিছু অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। বিস্তারিত আফরিন আক্তারের প্রতিবেদনে। জন্মের একদিনের মধ্যে নির্মমতার শিকার এই শিশুটি। শিশুটিকে পৃথিবীর আলো দেখানোর সাথে সাথে বাবা মা তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে ধান খেতে ফেলে দিয়ে চলে যায়। শুধু কি এই পৃথিবীর আলো দেখতে চাওয়াই ছিল তার অপরাধ, নাকি জন্মদাতা বাবা এবং মায়ের ভুলের নির্মম শাস্তি পেতে হলো ছোট্ট ফুলের মতো শিশুটিকে? একদিনের নবজাতক শিশুটাকে আপনার ধান খেতের মধ্যে কে বা কারা ফেলে যায়, তো সেই প্রেক্ষাপটে আপনার ওইখানের একজন কৃষক আমির মিয়া এবং সেখানকার স্থানীয় বাসিন্দা লাখি এবং মানিক দম্পতি বাচ্চাটাকে ট্রিটমেন্টের জন্য ঢাকা মেডিকেল হসপিটালে আনে। তো বাচ্চাটি ইতিমধ্যে আপনার এনআইসিতে প্রায় দীর্ঘ ৬ দিন যাবত এখানে আছে। কুমিল্লার হোমনার একটি ধান খেত থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধারের আগে পোকামাকড় শিশুটির নাক এবং মাথার কিছু অংশ খেয়ে ফেলে। তার সারা শরীরে রক্ত অবস্থায় জর্জরিত ছিল এবং আপনার তার সারা শরীরে আপনার বিভিন্ন পোকামাকড় ওরলা পিঁপড়া তার পুরো শরীর মানে ক্ষতবিক্ষত করে ফেলেছে কামড় দিতে দিতে। শিশুটির অবস্থা ভালো না থাকায় তাকে এলাকার হাসপাতাল থেকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্মরত চিকিৎসক জানান এখনো শিশুটি শঙ্কামুক্ত নয়। ও যে অবস্থায় আছে এখনো তার বিপদ কাটেনি, এখনো সে শঙ্কামুক্ত না। ওর এই উন্ড গুলো হিলিং হতে সময় লাগবে। হ্যাঁ, যে যে জায়গায় আঘাত গুলো আছে এগুলো রেগুলার ড্রেসিং করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান প্রায়শই এমন পরিস্থিতির শিকার শিশুর কেস তাদের কাছে আসে। সে আশঙ্কামুক্ত নয়, তবে ইম্প্রুভিং, অনেক ইম্প্রুভ করেছে। তার কিছু নির্দিষ্ট ক্ষত আছে, কিছু ট্রমা আছে যেগুলো আমাদের আরও ডিপার্টমেন্ট দেখছে, শুধু যে নিউনেটোলজি তা নয়, নিউনেটাল সার্জারি ডিপার্টমেন্টও তাকে দেখছেন। তো আমরা আশা করি শিশুটি সুস্থ হবে। গত বছরের ডাটা বলি আমরা, তিন অথবা চারটা কেস ছিল 2021-এ। সো এখন আমাদের তো আমাদের সাপোর্টটা আছে, আমরা এই চিকিৎসাটা দিতে পারি। আমাদের একটা আমি বলবো যে ভালো একটা স্ক্যানও বলি আমরা, নিউনেটদের চিকিৎসা দেওয়ার জন্য প্রায় ৪০ বেড। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে গত ৬ বছরে ২১০ জন নবজাতককে পরিত্যক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যায় এক পরিসংখ্যানে। তবে এ সকল অপরাধের অপরাধীদের এখন পর্যন্ত কোনো আইনি শাস্তি হয়নি, কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি তাদের বিরুদ্ধে। অনেকটা মানসিক বিভ্রান্তিতে পড়েই মানুষ এমন ধরনের কাজ করার সাহস পায়। এর কারণগুলো যখন আমরা দেখতে যাই, আমরা দেখি খুব কম সংখ্যক মানুষই অভাবের তাড়নায় পড়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এই ঘটনাগুলো বেশিরভাগই হয় পরকীয়া প্রেম বা ব্যভিচারের জের ধরে। সমাজ বহির্ভূত, ধর্মীয়ভাবে নিষিদ্ধ সম্পর্কে জানানোর পরে মানুষের যে পরিণতি হয়, সেই পরিণতিকে অস্বীকার করার জন্য, সেই পরিণতি থেকে রেহাই পরিত্রাণ পাওয়ার জন্য এক নবজাতককে পিতামাতা ফেলে যাচ্ছে যে কোনো জায়গায়। এরা আসলে মানসিক রোগী না, এরা মনোসামাজিক বিকারগ্রস্ত। এরা প্রবৃত্তির তাড়নার কাছে আত্মসমর্পণ করে। এই অবস্থার জন্য দায়ীকে, এই অবস্থার জন্য এককভাবে কাউকে দায়ী করা যাবে না। ব্যক্তি, পরিবার, সমাজ প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবে এই অবস্থার জন্য কিছু না কিছু দায়িত্ব রয়েছে। প্রতিনিয়ত সংবাদের পাতায় চোখ বুলালেই মানবিক মূল্যবোধের অবক্ষয়ের বিভৎস নিষ্ঠুরতা দেখতে পাই আমরা। একটি সমাজ ও রাষ্ট্রের অধঃপতন কত নিচে নামলে নবজাতক শিশুকে ডাস্টবিনে বা রাস্তাঘাটের যেখানে সেখানে ফেলে দিতে পারে। সমাজবিজ্ঞানীরা মনে করছেন আইনের শাসনের যথাযথ প্রতিষ্ঠা না হওয়ার কারণে মানুষ এ সকল অপকর্ম করতে দ্বিধাবোধ করে না। সমাজ বহির্ভূত কাজ, তো সেই কারণে তারা এটা করছে।
এমন না যে খাওয়াতে পারবে না পড়াতে পারবে না তা না, সন্তান যে আসছে এটা তো অনেক আগের থেকেই জানে, তাই না? তারপরে ফেলে দিচ্ছে কেন? এটার গ্রহণযোগ্যতা নেই বলে। এখন এই গ্রহণযোগ্যতাটা কেন নেই? যেহেতু বিধি বহির্ভূতভাবে এই কাজগুলো করেছে। আর আমাদের বাংলাদেশের ব্যাপারটা হয়ে গেছে কি, সব ধরনের আইনই আছে কিন্তু তার কোনো মানে বাস্তবায়ন করার মতন কোনো ব্যবস্থা নেই। কি ভুল ছিল এই একদিনের ছোট্ট নিষ্পাপ শিশুটির? তাকে জন্ম দিয়ে পরিচয়হীন তার বাবা মা তাদের ভুল থেকে নিষ্কৃতি পেতে শিশুটিকে ধান খেতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। কিন্তু এই নিষ্পাপ প্রাণ হত্যার ফলে কি তারা তাদের ভুল থেকে নিষ্কৃতি পেয়ে যাবে? বরং উল্টো, শিশুটি তার অধিকার থেকে বঞ্চিত হয়ে পৃথিবীর আলো পর্যন্ত দেখতে পেত না। বিশেষজ্ঞরা মনে করছেন, নবজাতক শিশুকে তার বাবা মায়ের শাস্তি না দিয়ে তাকে একটি সুন্দর জীবন দেওয়া উচিত। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল, বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই সময়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ঋতুগুলোর উপর। বর্ষাকালে সময় মতো বৃষ্টি পাওয়া যাচ্ছে না, আর এমন জলবায়ু পরিবর্তনের দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরাই। বিস্তারিত সিনথিয়া জানাতে প্রতিবেদনে। 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। এখানকার জনসংখ্যার প্রায় 40% শিশু। জলবায়ু পরিবর্তনের ফলে যেসব প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশুদের। অতিরিক্ত গরম জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এসব অঞ্চলের শিশুদের ঝুঁকি বড়দের চেয়ে অনেক বেশি। গরম ও অন্যান্য জলবায়ু সংক্রান্ত সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা বড়দের তুলনায় শিশুদের কম। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ডায়রিয়া সহ অন্যান্য প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি শিশুদের বেশি বলে জানান পরিবেশবিদরা। গত প্রায় 1 দশক ধরে আমরা লক্ষ্য করছি যে প্রাণ প্রকৃতিতে এক ধরনের ছন্দপতন হয়েছে। শীতকালে যেমনটি হওয়ার কথা ছিল তেমন নেই। তাপমাত্রা কখনো কখনো অত্যাধিক হয়ে যায়, আবার কখনো কখনো দেখা যায় যে শীতের তীব্রতা স্বাভাবিকের চেয়ে অনেক কম। তবে খুবই ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হলো, এই ঋতুগুলো আগে যখন যেটি আসার কথা ছিল বা আসতো এখন ওভাবে আসে না। এটির ইনটেন্সিটি যেমন পরিবর্তন ঘটেছে, ডিউরেশনও পরিবর্তন হয়েছে। এই যে তাপমাত্রা এবং জলবায়ুর অন্যান্য পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে মানুষের যে মেটাবলিজম আছে, মানুষের যে প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর যে বিষয়টি আছে সেটিও বিঘ্নিত হচ্ছে। মানুষ আক্রান্ত হচ্ছে নানা রকমের রোগ শোকে, নতুন নতুন নানা রোগের প্রাদুর্ভাব হচ্ছে। কলেরার মতো যেই রোগগুলো প্রায় নির্মূল হয়েছিল সেগুলো আবার ফেরত আসছে। মশাবাহিত ডেঙ্গু ম্যালেরিয়া রোগগুলো এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে ডেঙ্গুর চিকনগুনিয়ার রোগে নগরবাসী অতিষ্ঠ হয়ে আছে। এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাতে সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে বেশি আছে শিশুরা। মূলত বৈশ্বিক উষ্ণায়নের ফলে বর্ষাকালে অস্বাভাবিক হারে তাপমাত্রা বেড়েছে। শ্রাবণের শেষ দিকে কিছুদিন বৃষ্টি এবং সামনে এমন অস্বাভাবিক তাপমাত্রা থাকবে বলে জানান আবহাওয়াবিদরা। বিভিন্ন জায়গাতে কিন্তু মানে এক্সট্রিম কিছু ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি আর কি। কোনো জায়গাতে আপনার দাবানল, কোনো জায়গাতে বন্যা, কোনো জায়গাতে মানে তাপমাত্রা অনেক বেশি, তাপদাহ। তাই আমাদের বাংলাদেশে যে ভরা মৌসুম মানে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত যে কম, এটাও হয়তো ধরে নেন যে আপনার বিশ্বব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা বলতেছি আর কি, এটারই হয়তো কোনো একটা ইফেক্ট হতে পারে বলে আমি মনে করি। এমন তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীরাও। সমস্যা হচ্ছে, বাসায় থাকা যাচ্ছে না, প্রচুর লোডশেডিং হচ্ছে এবং গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এইখানেও আমরা তেমন হাওয়া পাচ্ছি না, কারণ প্রচুর রোদ বাহিরে, আমাদের বাসা থেকে বের হলো প্রবলেম হচ্ছে। জলবায়ুর এমন পরিবর্তনের জন্য দায়ী আমাদের সকলের অসচেতনতা। জলবায়ু পরিবর্তনে শিশুদের কোনো ভূমিকা নেই, অথচ তারাই বেশি ক্ষতিগ্রস্ত। তাই আমাদের সকলের উচিত সচেতন হওয়ার পাশাপাশি বেশি করে গাছ লাগানো। দৈনন্দিন নানাভাবে বায়ু দূষিত হওয়ার ফলে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে জলবায়ু, আর জলবায়ু পরিবর্তনের ফলেই অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। আর এমন সব পরিস্থিতিতে শিশুরাই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। আর বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে জীবনযাত্রার মান ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়তে পারে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিদ্যালয়গুলোর পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যখাতে অতীতের তুলনায় বেশ অগ্রগতি হলেও প্রত্যাশিত সাফল্য এখন অর্জন হয়নি। এক গবেষণায় উঠে এসেছে, দেশের 30 লাখ স্কুলগামী শিশুর জন্য স্কুলে নেই নিরাপদ পানি, ওয়াশরুম ও হাত ধোয়ার সঠিক ব্যবস্থা।
40% বেশি স্কুলে মৌলিক স্যানিটেশন সুবিধায় ঘাটতি রয়েছে। বিস্তারিত ফারি আক্তারের প্রতিবেদনে। দেশের বিদ্যালয়গুলোর পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য খাতের অতীতের তুলনায় বেশ অগ্রগতি হলেও এখনও কাঙ্ক্ষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে 30 লাখ শিশু খাবার, পানি ও স্যানিটেশনের সুবিধা পায় না। নিরাপদ পানি ব্যবস্থা, ওয়াশরুম ও হাত ধোয়ার সঠিক ব্যবস্থা না থাকায় সব মিলিয়ে স্কুলের প্রায় 85 লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। দেশের অর্ধেকেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে এখনও মৌলিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। বিদ্যালয়ে হয়তো স্যানিটেশন ব্যবস্থা আছে, তবে স্বাস্থ্যসম্মত নয়, আবার কোথাও নেই পর্যাপ্ত পরিমাণে। সাবান থাকে না তা না, সাবান থাকলে দেখা যায় শেষ হয়ে যায়, সেই মুহূর্তটা আসে, আবার তারা কেউ হয়তো সাবানটা খোয়ায় ফেলে। যেহেতু ছোটদের স্কুল, সবসময় সংযুক্ত রাখা আমাদের পক্ষে চেষ্টা করা হয় এইরকম আর কি। প্রায় প্রাইমারি থেকে এইট পর্যন্ত আমাদের স্কুলে স্টুডেন্ট প্রায় 2000-এর বেশি। এত স্টুডেন্টের সাথে আমাদের অনেক সময় ক্লেশ হয়, একটু কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি। তবে ছাত্রছাত্রীদের স্যানিটেশন সমস্যা সমাধান করতে স্কুল কর্তৃপক্ষকে যে নির্দেশনা দিয়েছে সরকার, তার সঠিকভাবে পালনে কাজ করছে স্কুল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ পানি, দুর্বল স্যানিটেশন ব্যবস্থার কারণে যে সকল রোগ হয়, সে সকল রোগে শিশুরা বেশি আক্রান্ত হয়। তাই এ বিষয়ের ওপর আরো বেশি গুরুত্ব আরোপ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। 2022 সালে ওয়াশিং স্কুল, অর্থাৎ স্কুলের ওয়াশ সিচুয়েশনের উপরেই একটা ডেটা আমরা, রিপোর্টেড ডেটা আমরা পেয়েছি, এবং ওখানে বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল যে 10টা স্কুলের মধ্যে 2টা স্কুলে বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা নাই, আবার 10টা স্কুলের মধ্যে 4টা স্কুলে ভালো স্যানিটেশন ব্যবস্থাপনা নাই, এবং সমপরিমাণে 10টা স্কুলের 4টা স্কুলে ভালো স্বাস্থ্যবিধির ব্যবস্থাপনা তো নাই, যেটাকে আমরা হাইজিন বলি। এবং ওভারঅল শতকরা 7 ভাগ স্কুলে, অর্থাৎ 100টা স্কুলের মধ্যে 7টা স্কুলে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি কোনো ব্যবস্থাপনাই নাই। তো এই জন্যে আমার মনে হয় যে যদিও আমরা অনেক ভালো করছি, তারপরে স্কুলে আরেকটু আমরা ফোকাস করতে পারি। এক জরিপে আরও বলা হয়েছে, 40%-এরও বেশি স্কুলে মৌলিক স্যানিটেশন সুবিধার ঘাটতি রয়েছে। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে 1.9 লাখেরও বেশি শিক্ষার্থী। ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা নেই প্রায় দেশের 34% স্কুলে। সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মতন মৌলিক স্বাস্থ্য সুরক্ষার ঘাটতি রয়েছে 44% স্কুলে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালকের দাবি, এ সকল সমস্যা ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানে বেশি। বোর্ডের অনুমতি ছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠছে, এদের ক্ষেত্রে এইটা মানে মনিটর করা সম্ভব হয় না। এখানে হয়তো বা এই স্যানিটেশনের ব্যবস্থা বা নিরাপদ পানির ব্যবস্থা কিছুটা অপ্রতুল থাকতে পারে, এবং সেগুলো আমরা যেহেতু আমাদের বোর্ড অনুমোদিত না, সেহেতু সেগুলোর ব্যাপারে আমাদের অত নজরদারি নেই। তবে এই সমস্ত জায়গাগুলোতে আমরা সরকার, যারা আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তাদেরকে বলবো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করেছি। সরকারি সব স্কুলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে ব্যবস্থা আছে ও কিছু চলমান রয়েছে। সুশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও জোর দিতে হবে বলে মত সকলের। ফারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। অভাবের তারণায় ছোট বয়স থেকে ছুটতে হচ্ছে কাজের পেছনে, ধরতে হয়েছে সংসারের হাল। নাম তার রমজান, স্বপ্ন বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু অর্থের জন্য তার সেই স্বপ্ন দারিদ্রতার নিচে চাপা পড়ে আছে। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের আরও একটি প্রতিবেদনে। দেশে শিশু আইন অনুসারে 18 বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয় এবং 14 বছরের আগে কোনো ধরনের কাজে নিয়োজিত করা যাবে না। তবে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দারিদ্রতার জন্য মূলত ছোট বয়স থেকেই শিশুদের কাজে পাঠানো হয়। এমনই এক শিশু রমজান, বয়স মাত্র 12 বছর। শিশু অধিকার আইনে না থাকলেও এই বয়সে দারিদ্রতার কারণে তাকে পড়াশোনার পাশাপাশি ধরতে হয়েছে সংসারের হাল। স্কুল শেষ করে রমজানকে বেরিয়ে পড়তে হয় দুবেলা খাবারের যোগানে। স্কুলে যাই, মনে করেন ডিউটি শেষ করে পরে স্কুলে যাই, করছি অভাবের কারণে। তোমার বাবা মা কি করে?
বাবা মা বাবার রিক্সা চালায়, মা কাজ করতেছে বাসাবাড়ি। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। রমজানের স্বপ্ন সে বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে, কিন্তু অভাবের কারণে তার এই স্বপ্ন যেন চাপা পড়ে রয়েছে দায়িত্বের নিচে। ওর বাবা রিক্সা চালায়, আমি বাসাবাড়িতে কাজ করি, এলেই সংসার, ঘর ভাড়া দেওয়া লাগে, পানির বিল, কারেন্ট বিল। এ দিয়ে হয় না, আরো বেশি বেশি লাগে, আর তো আর কি করবো, এলে ছেলের কাছে দিছি। না আমার ভালো লাগে না, ওই কেন কি করবো, আমার পেটের সংসার টানতে অনেক কষ্ট হইতেছে, এটা লাগে যখন আমি করতেছি। তাদের যে আয় হয় তা মূলত চলে যায় দুবেলা খাবার সহ বাসা ভাড়ায়। এমন অবস্থায় রমজানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয় তার পরিবারকে। যে সকল বাবা মা দারিদ্র্যের কারণে শিশুদেরকে কাজে পাঠাচ্ছে, সেক্ষেত্রে ওই পরিবারের সাথেই আমাদের কাজ করতে হবে। সে সকল পরিবারগুলোকে নিবিড় সহায়তার আওতায় আনতে হবে, আমাদের সমাজসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, আমাদের যে সামাজিক সুরক্ষা বলয় আছে এবং শিশু সুরক্ষা ব্যবস্থা আছে, এর আওতায় ওই পরিবারগুলোকে এনে তাদেরকে পরিপূর্ণ এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দিতে হবে। এছাড়া কমিউনিটি ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, যাতে কমিউনিটি থেকে শিশুদেরকে এবং ওই পরিবারগুলোকে পরিপূর্ণ সহায়তা দেওয়া হয়। প্রত্যেক শিশুরই রয়েছে পড়াশোনা করার অধিকার, এ অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয় এবং রমজানের মতো এমন শিশুদের বড় হওয়ার স্বপ্ন যাতে ভেঙে না যায়, সেজন্য প্রয়োজন সরকার এবং সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতা। অভাবের কারণে 12 বছর বয়স থেকে সংসারের হাল ধরতে হয়েছে তাকে। দুবেলা দুমুঠো খাবারের জন্য পড়াশোনার পাশাপাশি তাকে করতে হচ্ছে ফুচকা বিক্রির কাজও। তাই সমাজের পৃষ্ঠপোষকতা এবং আমাদের একটু সহানুভূতি পারে রমজানের মতো এমন শিশুদের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। পশু পাখি সম্পর্কে জানার জন্য অন্যতম একটি মাধ্যম হলো চিড়িয়াখানা, এবং মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বাবা মার সাথে পশু পাখি সম্পর্কে জানতে অনেক শিশু কিশোর আসে এখানে। নতুন প্রজাতির কিছু প্রাণীও এনেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, এবং খুব দ্রুত চিড়িয়াখানাটির উন্নয়ন কাজ শুরু করা হবে। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তের প্রতিবেদনে। ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23 জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন, যার মধ্যে শিশু কিশোরদের সংখ্যাই বেশি। নাম কি তোমার? রুদ্র বড়া। তুমি এখানে কাদের সাথে এসেছো? বাবা। আচ্ছা, এখানে সে কি কি দেখেছো তুমি? হরিণ, বান্দর, অনেক কিছু দেখছি। অনেক কাদের সাথে এসেছো এখানে? আমি আমার আম্মুর সাথে এসেছি। আচ্ছা, এখানে সে কি কি দেখেছো তুমি? বান্দর। বান্দর দেখেছো? বান্দর কি কি করতেছিল যখন দেখলে? বান্দর খেলতেছিল। এখানে বাঘ, ভাল্লুক দেখলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, জিরাফ। এখানে আছে দেশি বিদেশি নানান ধরনের পশু পাখি, যা দেখার মাধ্যমে শিশুরা তাদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ করতে পারবে। চিড়িয়াখানা পরিদর্শনের মধ্য দিয়ে একজন শিশু বা কিশোর আমাদের যে বন্য প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো সম্পর্কে একটি সম্যক ধারণা পায়। তারা এই প্রাণীগুলোর আচার আচরণ, বিহেভিয়ার, সেগুলো সম্পর্কে একটি ধারণা পায়। আসলে সবচেয়ে বড় বিষয় যে শিশু কিশোরদের সাথে আমাদের প্রাণীদের যে একটি সম্পর্ক, সেই সম্পর্ক একটি ভালোবাসার বন্ধন তৈরি হয়, যার মধ্য দিয়ে তারা সুনাগরিক হিসাবে গড়ে উঠবে, সেটি আমরা প্রত্যাশা করি। বেশ কিছু নতুন প্রজাতির পশু পাখিও এনেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, তবে চিড়িয়াখানা পরিদর্শনের সময় কোনো পশু পাখিকে উত্ত্যক্ত করা যাবে না বা ঢিল ছোড়া যাবে না, এবং চিড়িয়াখানায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকেও বিরত থাকতে হবে সকলকে। খুব শীঘ্রই নতুন করে চিড়িয়াখানা উন্নয়নের কাজ শুরু করা হবে, এবং আরও নতুন প্রজাতির পশু পাখিও আনার ব্যবস্থা করবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানা উন্নয়নের জন্য আসলে আমাদের পরিকল্পনা আছে। আমরা এই চিড়িয়াখানাটিকে এত সুন্দরভাবে আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে চাই, যাতে করে সারা বাংলাদেশের জনসাধারণ এখানে আসবে তাদের বিনোদনের জন্য। একই সাথে আমরা এটাকে এমন উচ্চতায় নিতে চাই যাতে করে সারা পৃথিবী থেকেও মানুষ এখানে আসে তাদের চিত্ত বিনোদনের জন্য। তাই মোহাম্মদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে ইমেল পাঠাতে পারো।
আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbo@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও চাইলে তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক facebook.com/akj.atn। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।